গ্যাস রফতানিকারক দেশগুলোর সংগঠনের সম্মেলনে অংশ নিতে দোহায় পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। এই সফরে তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সাথে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন। দুই দিনের এই সফরে রাইসির সাথে বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন। আশা করা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবেন তারা। সোমবার ভোরে দোহার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে রাইসি বলেছেন, আমরা এই সফরকে প্রতিবেশী বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তাদের সক্ষমতা ব্যবহার করার একটি পদক্ষেপ হিসেবে দেখছে। ইরানের সড়ক ও পরিবহন মন্ত্রী রুস্তম কাশেমি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হবে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি আন্ডার ওয়াটার ট্যানেলের মাধ্যমে ইরান ও কাতারকে সংযুক্ত করার পরিকল্পনার বিষয়ে একটি চুক্তি করা। অন্যান্য দুটি চুক্তি শিপিং এবং সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধির সাথে সম্পর্কিত, যেখানে চতুর্থটি দুটি দেশের মধ্যে বিমান ভ্রমণের উন্নতির সাথে সম্পর্কিত। মঙ্গলবার রাইসি জিইসিএফ সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।